আজকে এমন এক মানব সম্প্রদায়ের কথা বলতে যাচ্ছি যাদের কোনো টাকা পয়সা নেই, মুদ্রা সম্পর্কে যারা কোনো কিছুই জানে না, যাদের মোবাইল নেই, ইন্টারনেট কানেকশনও নেই, আধুনিকতা যাদের জীবন বা সংস্কৃতিতে একটুও প্রভাব ফেলতে পারেনি, যারা সংঘাত বা যুদ্ধের সাথেও পরিচিত নয়। বলছি মধ্য আফ্রিকার এমন একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কথা যারা পিগমি নামে পরিচিত। এরা পৃথিবীর সবচেয়ে খাটো মানব সম্প্রদায় হওয়ায় বিশেষভাবে পরিচিত। পিগমি অন্যান্য নৃগোষ্ঠী থেকে স্বতন্ত্র ভিন্ন রকম একটি মানব সম্প্রদায়। পিগমিদের মনে করা হয় আফ্রিকার প্রাচীনতম জাতিগোষ্ঠী। অতীতের এই পর্বে আমরা জানবো জঙ্গলবাসী সুপ্রাচীন মানব সম্প্রদায় পিগমি সম্পর্কে। আপনি যদি অতীতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের সহযোগিতায় আমাদের অতীত চ্যানেলটি অল্প সময়ে 10,000 সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করেছে। পিগমি জনগোষ্ঠী এখনও আদিম জীবন যাপন করছে। তাদের জীবনের বেশিরভাগ সময় গভীর বনে শিকার এবং ফলের গাছ সংগ্রহ করতে ব্যয় করে। আদিম মানুষের মতো দল বেঁধে পিগমিরা শিকারে যায় এবং বন্যপশু শিকার করে। পিগমিরা কোনো ধরনের টাকার ব্যবহার করে না, তারা তাদের শিকার করা বস্তুগুলো অন্যান্য দলের সাথে বিনিময় করে থাকে। বাচ্চাদের শিকার এবং সংগ্রহের শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পিগমি মহিলারা সাধারণত মাছ ধরতে এবং বাড়িঘর নির্মাণে ব্যস্ত থাকে। তাদের বাড়িঘরগুলো আকারে উচ্চতায় ছোট হয়। তারা গাছের ঢাল বাঁকিয়ে তার উপর ছোট ছোট কুড়িঘর তৈরি করে সেখানে বসবাস করে। তারা কাঠ এবং পাথরের তৈরি বর্শা দিয়ে শিকার করে। দ্রুত বেগে গাছে ওঠার জন্য পিগমিরা বিখ্যাত। তারা কখনো জঙ্গলের জীবন পরিত্যাগ করে শহরে যাওয়ার প্রয়োজন মনে করে না। বাইরের জগৎ কেমন, সেখানে কি হচ্ছে, কি ঘটছে তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা এখানে এভাবেই বেশ ভালো আছে। পরিবার প্রতিবেশী নিয়ে তারা সবসময় হাসি খুশি আনন্দ উল্লাসের মধ্য দিয়ে জীবন যাপন করে। পিগমি শব্দটি এসেছে গ্রিক শব্দ পিগমায়ুস থেকে, যার অর্থ খনুই পর্যন্ত। গ্রিক ভাষায় এটি ব্যবহৃত হতো খাটো আকৃতির কোনো বস্তু বোঝাতে। পিগমিরা পৃথিবীর সবচেয়ে খাটো আকৃতির সম্প্রদায়। অত্যাধিক বৃষ্টিপাত প্রবণ এলাকায় বসবাসের কারণে তারা ভিটামিন ডি এর অভাবজনিত রোগে ভোগে এবং পরিমিত খাওয়ার ফলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, যার ফলে তাদের হাড়ের বৃদ্ধিতে বাধাপ্রাপ্ত হয়। পিগমি পুরুষেরা নারীদের তুলনায় 10 সেন্টিমিটার বেশি লম্বা হয়ে থাকে। এদের উচ্চতা সর্বোচ্চ 4.5 ফুট পর্যন্ত হয়ে থাকে। এদের রয়েছে কোকড়ানো চুল, প্রশস্ত চিবুক, সমতল নাক এবং বড় বড় চোখ। খ্রিস্টপূর্ব 2250 সনের একটি চিঠিতে পিগমিদের উল্লেখ পাওয়া যায়। সভ্যতার ক্রমবিকাশের দ্বারা বিংশ শতাব্দীতে এসে এই জাতিগোষ্ঠী বিলুপ্তির পথে। সারা বিশ্বে বর্তমানে মাত্র 1,20,000 মতো পিগমি উপজাতি রয়েছে, যাদের বেশিরভাগ ক্যামেরুনের আটলান্টিক মহাসাগরের নিকটবর্তী বনাঞ্চলে বসবাস করে। পিগমিরা মধ্য আফ্রিকার দেশ রুয়ান্ডা, বুরুন্ডি, উগান্ডা, কঙ্গো, বোতসোয়ানা এবং নামিবিয়ার প্রাচীন আদিবাসী। এছাড়াও ফিলিপাইন দ্বীপপুঞ্জ, আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিউগিনিতেও কিছু সংখ্যক পিগমি বসবাস করে। সাধারণভাবে সবাই মনে করে থাকে জঙ্গলে বসবাসকারী মানুষগুলো হিংস্র প্রকৃতির হয়ে থাকে, কিন্তু পিগমিদের ক্ষেত্রে এই বিষয়টি সম্পূর্ণ আলাদা। পিগমিরা খুব মিশুক জাতি। এরা বাইরের মানুষ দেখলে কখনো বিরূপ প্রতিক্রিয়া দেখায় না। নিজেদের মধ্যেও নেই কোনো হিংসা ও সংঘাত। এরা সবসময় মিলেমিশে থাকতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। দর্শক বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে খাটো মানব সম্প্রদায় পিগমিদের নিয়ে অতীতের আজকের আয়োজন এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পিগমি সম্পর্কে যে কোনো প্রশ্ন এবং নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। শীঘ্রই হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।